नमस्कार बंधुरा आए एक भिडियो नहीं उपस्थित बनसाई नेचार चैनल तो अपनारा देखते एखे हमारे एलोवेरा तुलसी आछे और दारचिनी आछे तो जे सकल बंधुरा काटिंग थेके ग्रो करते असुविधा मध्य आछेन बा असुविधा भोग करछेन से सकल बंधुदेर जन्य एकटा छोट्ट ट्रिक निये एसेछि आमि। घर मध्य अपना रूटीन हरमोन तैरि करते पारेन तो तीनटे पद्धति आपनादेर संगे आलोचना करते चलेछि आपनारा देखुन। आर आमार ए भिडियोगुलो जदि आपनादेर भालो लेगे थाके तो अवश्य लाइक करबेन कमेंट करबेन एबं सबसक्राइब करे आमार ए छोटो चैनलटाके एगिये निते साहाज्य करबेन। तो चलुन बंधुरा काजटि शुरू करि। तो बंधुरा देखते पाच्छेन आमार हाते एकटा तुलसी गाछ आछे बा तुलसी पाता आछे तो सेई तुलसी पातार रस दिये आमरा काटिंग लागाबो। तो काजटि शुरू करछि आमि आपनारा देखते थाकुन। এর জন্য প্রয়োজন হবে সামান্য পরিমাণ জল। তো সেই জলটিকে আমি নিয়ে নিচ্ছি এবং তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনারা সেই কাটিংটা গ্রো করবেন। এই তুলসী পাতার রসের সাহায্যে রুটিং হরমোন নিজেরাই তৈরি করতে পারবেন আপনারা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা কাপের মধ্যে সামান্য কিছু জলের মধ্যে তুলসী পাতার রসটিকে আমি বের করে নিয়েছি। তো এর মধ্যে একটা আমি কাটিং রাখছি গোলাপের কাটিং যেটা 10 থেকে 20 মিনিটের মতো ডুবিয়ে রাখা দরকার। তো চলুন এটা কিছুক্ষণ থাকুক এই তুলসী পাতার জলের মধ্যে। আরেকটি কাজ যেটা আপনাদের করে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা কাটিং, এই অ্যালোভেরা কাটিংটা একটা রুটিং হরমোন। তো এই যে জেলটা আছে জেলটাকে আপনারা বের করেও ব্যবহার করতে পারেন আর চাইলে আপনারা সরাসরি সেটার মধ্যে কাটিংটাকে বসিয়ে দিয়ে তারপর মাটিতে দিতে পারেন। তো কাটিংটাকে আগে আমি পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কাটিংটাকে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে অ্যালোভেরার মধ্যে সরাসরি আমি এটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে একটা সাধারণ কাপ প্লাস্টিকের কাপের মধ্যে আমি শুধু বালি আর মাটি মিশ্রণ নিয়ে নিয়েছি। তো সেই মিশ্রণটির মধ্যে আমি এটাকে এখন বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এটাতে আমি জবা ফুলের কাটিং বসাচ্ছি। তো এটার মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম। আরেকটা যেটা বন্ধুরা এই যে দারচিনি, দারচিনি একটা রুটিং হরমোনে কাজ করে। তো সেই রুটিং হরমোনটাকে আপনারা এটা কীভাবে ইউজ করবেন সেটার উপর আলোচনা করছি। তো এটাকে বন্ধুরা আপনারা একটা পেস্ট বানিয়ে নিতে পারেন, পেস্ট বানিয়ে নিয়ে সেটাকে জলের মধ্যে গুলে সেম এই পদ্ধতিতে আপনারা যে কোনো আমি তুলসী পাতার রসের মধ্যে এই কাটিংটিকে ডুবিয়ে রেখেছি। তো এইভাবে আপনারা যে কোনো কাটিংকে ডুবিয়ে মিনিমাম 1 থেকে 2 দিন পর সেই কাটিংটিকে আপনারা লাগাতে পারেন। এছাড়াও এই যে দারচিনি, এই দারচিনির আরেকটি গুণ আছে যেটা হচ্ছে যে এই দারচিনির শুকনো ডাস্ট যেটা থাকে সেটা অ্যান্টি ফাঙ্গাসেরও কাজ করে থাকে। তো আপনারা যখনই কোনো কাটিং লাগাবেন বা কাটিং করবেন তখন সেই পটের উপরে আপনার যদি এই ডাস্টটিকে ছড়িয়ে দেন চারি সাইডে তাহলে আপনারা দেখবেন যে সেখানে পিঁপড়ের আক্রমণ কম হয় এবং ভাইরাসের আক্রমণ কম হয়, ফলে সহজে গাছটি কাটিংটি গ্রো করে যায়। তো বন্ধুরা এটা আমার এখন 5 থেকে 10 মিনিট হয়নি, তো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি আর তারপরে আপনাকে এই পটের মধ্যে যে প্লাস্টিকের কাপের মধ্যে আমি যে সয়েলটি নিয়েছি সেই সয়েলটিকে আমি সয়েলটিতে আমি এই
কাটিং টি বসাবো, কাপের মধ্যে আমি সেই কাটিংটিকে বসাচ্ছি। তো তার আগে এটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি মাটিটা, যাতে করে পরবর্তীতে জলের জন্য দরকার না পড়ে। কারণ এই যে আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রসটা যেটা তুলসী জল আছে, সেই জলটা পরবর্তী যেন জল দেওয়ার সময় না ধুয়ে যায়। তো তার জন্য আমাকে আমি মাটিটাকে ভিজিয়ে নিচ্ছি। আর এটাকে আমি ভিজাবো না, কারণ এটা জেলটা, সেই অ্যালোভেরা জেলটা থাকবেই। তো চলুন আগে এটাকে ভিজিয়ে নিই আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার ফলে এখন আমি এই কাটিংটিকে, যেটা একটা গোলাপের ডাল আছে, তো সেই ডালটিকে এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দুটি কাটিং আমি লাগিয়ে নিয়েছি। এবার এই দুটি কাটিংকে আমি ছায়াযুক্ত স্থানে রাখবো, যেখানে সরাসরি রোদ না পড়ে এমন জায়গায়। আর প্রতিনিয়ত জল স্প্রে করতে থাকবো, যাতে করে মাটিটি শুকিয়ে না যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, পরবর্তী আপডেট নিয়ে আবার উপস্থিত হবো আপনাদের সামনে। তো আপাতত আমি এই দুটো গাছকে রেখে দিচ্ছি।